কথাটি বলে মনে মনে ভেবে খাবারে মন দিল। সবার খাওয়া শেষে অয়ন আঞ্জুমান আরাকে বলল, চলো আমি আর তুষু তোমাকে এগিয়ে দিয়ে আসি। দিশা বলল, আমি যাব তোমাদের সাথে। তোর্য পরীর দিকে তাকিয়ে দিশার উদ্দেশ্যে বলল, ওকে দ্রুত রেডি হয়ে আসো তাহলে। দিশা ওদের সাথে যাবে মনে হতেই পরী অন্যদিকে চেয়ে মনে মনে বলল, দিশাকে বিশ্বাস নেই, তোর্যর সাথে ওকে ছাড়া যাবে না। ধুর কি সব ভাবছি আমি, ও গেলে যাবে তাতে আমার কি, তো বোঝাই মাকে গিয়ে দিয়ে আসি। ভাবনা শেষে গলাটা খ্যাক করে আঞ্জুমান আরাকে বলল, মা আমিও যাই, তোমাকে এগিয়ে দিয়ে আসি, তুমি দাঁড়াও আমি চট করে রেডি হয়ে আসি। পরী রুমে এসে একটা নীল শাড়ি পরল, কানে নীল ঝুমকো, চোখে হালকা কাজল, হালকা লিপস্টিক, চুলগুলো ছেড়ে দিয়ে তারপর বেরিয়ে আসলো। সবাই তো হা করে তাকিয়ে আছে পরীর দিকে। তোর্য তো তখন থেকে অবাক হয়ে পরীকে দেখছে। এই সাজে তোর্য পরীকে আগে কখনো দেখেনি, অসম্ভব সুন্দর লাগছে পরীকে। তোর্য পরীকে দেখে রীতিমতো বিষম খাচ্ছে, মনে হচ্ছে জলজ্যান্ত নীল পরী আকাশ থেকে নেমে তোর্যের সামনে এসে দাঁড়িয়ে আছে। পরী সবার এমন চাহনি দেখে মৃদুস্বরে বলল, কি হয়েছে মা, এমন করে তাকিয়ে কি দেখছ আমায়, আমাকে ভালো লাগছে না বুঝি? আঞ্জুমান আরা পরীর কাছে এগিয়ে এসে দোকানে হাত দিয়ে মৃদু হেসে বলল, খুব সুন্দর লাগছে আমার মেয়েটাকে, আগে তো কখনো তোমাকে শাড়ি পরতে দেখিনি, তাই অবাক চোখে দেখছি তোমাকে। হঠাৎ শাড়ি পরতে গেলে কেন, দেখি দেখি। কথাটা বলে আঞ্জুমান আরা হাতে একটু কাজল নিয়ে পরীর কানের গোড়ায় আলতো করে ফোঁটা লাগিয়ে দিয়ে বলল, এবার ঠিক আছে, আর কারো নজর লাগবে না আমার মেয়ের উপর। আঞ্জুমান আরার কথা শুনে তোর্য বিষম খেতে খেতে মনে মনে বলল, নজর তো লেগেছে ওর, সেটা আমার নজর, কিন্তু পরীর কাছে কিছু একটা মিসিং আছে। তোর্য একের পর এক বিষম খেতে খেতে ভালো করে চোখ বুলিয়ে দেখলো পরীকে, মৃদু হেসে মনে মনে বলল, চুড়িটা মিসিং আছে, হাতে চুড়ি থাকলে আরো সুন্দর লাগতো তোমায়, কিছু একটা ব্যবস্থা করতে হবে আমায়। তোর্য তখন থেকে বিষম খাচ্ছে দেখে আঞ্জুমান আরা তোর্যের দিকে চেয়ে ভ্রু কুঁচকে মনে মনে বলল, এই ছেলেটার আবার হঠাৎ করে কি হলো, দিব্যি তো ভালো ছিল। আঞ্জুমান আরা এক গ্লাস পানি তোর্যের দিকে বাড়িয়ে ধরে মৃদু হেসে বললেন, এই নাও পানিটা খেয়ে নাও, তাহলে বিষম লাগা সেরে যাবে। তোর্য পানির গ্লাসটা হাতে নিয়ে পুরো এক গ্লাস পানি খেয়ে শেষ করে দিল। তোর্য পানি শেষ করে গ্লাসটা আঞ্জুমান আরার দিকে বাড়িয়ে ধরল। আঞ্জুমান আরা গ্লাসটা হাতে নিয়ে মৃদু হেসে বলল, তুমি খুব ভালো, আজকাল তোমার মতো ছেলে আমাদের দেশেও পাওয়া যায় না, ভিনদেশি ছেলে হয়ে আমাদের সাথে কিভাবে যে এত সহজে মিশে গেছো এটাই ভাবছি, খুব ভালো হবে তোমার, এই দোয়া করি। আঞ্জুমান আরার কথা শুনে তোর্য মৃদু হেসে মনে মনে বলল, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, এটাই একমাত্র সুযোগ। তোর্য চট করে আঞ্জুমান আরার পায়ে হাত দিয়ে সালাম করে মৃদু হেসে বলল, আন্টি দোয়া করবেন যেন আমার সব আশা পূরণ হয়। কথাটা বলে পরীর দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো তোর্য। আঞ্জুমান আরা তোর্যের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হাজার বছর বেঁচে থাকো বাবা, সত্যি তোমার মা অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছে, হীরের টুকরো ছেলে একটা, দোয়া করি তোমার সব স্বপ্ন যেন পূরণ হয়। পরী তোর্যের এমন বিহেভ দেখে ভ্রু কুঁচকে মনে মনে বলল, কি সাংঘাতিক ছেলে রে বাবা, আমার মাকেও হাত করে নিল। আঞ্জুমান আরা আর তোর্যের কাহিনী দেখে কেন জানি না পরীর খুব ভালো লাগছিল। পরী চেয়ে চেয়ে ওদেরকে দেখছে, মনে হচ্ছে এরা একে অপরের কত দিনের চেনা। অয়ন এদের কথার মাঝে ফোরন কেটে মৃদু হেসে বলল, হয়েছে হয়েছে চলো, সবাই মনে হচ্ছে এখানে জামাইকে আদর করছে। অয়নের কথা শুনে আঞ্জুমান আরা অয়নের কান টেনে ধরে মৃদু হেসে বলল, পাগল একটা, চলো বের হই। সবাই বের হয়ে গেল। আঞ্জুমান আরা অয়নের কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোর্যর মতো জামাই যদি আমার হতো আমি সত্যিই অনেক খুশি হতাম, কিন্তু তা তো আর হবার নয়, আমাদের দেশে হলে ভেবে দেখতাম আর কি। আঞ্জুমান আরা অয়নের কান ছেড়ে সামনের দিকে অগ্রসর হলেন। অয়ন পেছন থেকে মৃদু হেসে বলল, যদি সত্যি সত্যি তুর্য তোমার জামাই হয় মেনে নেবে তুমি? অয়নের কথা শুনে আঞ্জুমানারা থমকে গেলেন। ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে অয়নের দিকে চেয়ে স্মিত হেসে বলল, হলে খুব খুশি হতাম, কিন্তু তা কখনোই হবার নয়। কোনো ভিনদেশীর হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না। তোমার ফুপা কোনো দিনও রাজি হবে না, তাই এসব কথা ভাবা বন্ধ করে দাও। আঞ্জুমান আরার কথা শুনে অয়ন একটু সাহস পেয়ে মৃদু হেসে বলল, তুর্য যদি পরীকে ভালোবেসে বিয়ে করার জন্য বাংলাদেশে সেটেল হতে চায়, তবুও কি তুমি না বলবে? ওদের দুজনের দিকে চেয়ে দেখো, পাশাপাশি কি সুন্দর লাগছে ওদের, মনে হচ্ছে একেবারে রাজযোগরা। অয়নের কথা শুনে আঞ্জুমান আরা পরী আর তুর্যের দিকে চেয়ে মৃদুস্বরে বলল, তাহলে হয়তো আমার থেকে খুশি বোধহয় আর কেউই হবে না। অয়ন আঞ্জুমান আরার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে মৃদুস্বরে বলল, যদি ফুফা বাধা দেয় তাহলে কি করবা তুমি? আমি কিন্তু সিরিয়াস হয়ে কথাগুলো বলছি তোমায়, কারণ তুর্য পরীকে খুব লাইক করে। তাই তুর্য পরীকে লাইক করে শুনে আঞ্জুমান আরার চোখে মুখে খুশির ঝিলিক দিতে লাগলো। উনি মৃদু হেসে অয়নকে বলল, তুর্য যদি সত্যি পরীকে নিয়ে ভাবতে চায়, আমি যথাসাধ্য চেষ্টা করব তোর ফুপাকে রাজি করানোর। আমার মনে হয় না সব কিছু শোনার পর উনি দ্বিমত পোষণ করবেন। তুর্যর তো কোনো কিছুর অভাব নেই, কিছুদিন পর একটা ভালো ডক্টরও হয়ে যাবে। মেয়ের জন্য এর যে ভালো পাত্র আর কোথায় পাবো বলো? অয়ন আঞ্জুমান আরার কথা শুনে আঞ্জুমান আরার কাছে এগিয়ে এসে বলল, পুপি তুমি হয়তো জানো না, তোর যদি ঢাকায় একটা বাড়ি আছে, ওরা ভিনদেশী নয়। ওর বাবা মা দুজনেই ভালো ডক্টর, তোর জন্য একটা বোনও আছে। ছেলে মেয়ে ভালো পড়াশোনার জন্য আর নিজেদের ডাক্তারি পেশার জন্য কানাডায় পাড়ি জমায়, কিন্তু মাঝে মাঝে বাংলাদেশে আসে বেড়াতে। আর তাছাড়া তোর জন্য তোমার মেয়েকে ভালোবাসে, আমাকে বলেছে পরীকে সারা জীবনের জন্য পাশে চায়। আমি তোমাকে ভয়ে কিছু বলতে পারিনি, কিন্তু তোমার কথা শুনে বুঝলাম তুমি তোর জন্য জামাই হিসেবে পছন্দ করেছ, তাই বললাম। অয়নের বলা কথাগুলো শুনে আঞ্জুমানারা অবাক হয়ে বললেন, সত্যি কি ভালোবাসা তুর্য? আর তাছাড়া তুর্য একা ভালোবাসলে তো হবে না, পরীকেও তো বুঝতে হবে ব্যাপারটা। আমার মেয়ের অমতে আমি কিছুই বলতে পারছি না। অয়ন আঞ্জুমান আরার কথা শুনে মৃদু হেসে বলল, শুধু তুর্য একা নয়, তোমার মেয়েও হয়তো তুর্যকে ভালোবাসে, কিন্তু পরী হয়তো বুঝতে পারছে না, তারপর ভিনদেশী বলে হয়তো সাহস পাচ্ছে না। আঞ্জুমান আরা কিছু একটা ভেবে অয়নকে বলল, পরীর বিষয় বাদ দিয়ে তুর্যকে দেখ। সত্যি যদি তুর্য পরীকে ভালোবাসে, তাহলে তুর্য কানাডা গিয়ে ঠিক তোর সাথেই ফিরে আসবে। আর যদি পরী তুর্যর আবেগ হয়, তাহলে তুর্য আর কখনোই বাংলাদেশে আসবে না। এখন চল, আমার লেট হয়ে যাচ্ছে। অয়ন আঞ্জুমান আরার কথা শুনে যেতে যেতে মৃদু হেসে মনে মনে বলল, পুপি তুমি আসল কাহিনী কিছুই জানো না। তুর্য সবার থেকে এক ধাপ এগিয়ে আছে, ওদের বিয়ে হয়ে গেছে। তুর্য ঠিকই ফিরে আসবে পরীর কাছে, আর সেদিনে অপেক্ষায় থাকো তুমি। দিশা রেডি হয়ে আসলো। তুর্যের পাশে অপু বসে আছে, সেটা দেখেই দিশা খুশি হয়ে মনে মনে বলল, ওয়াও, তুর্যর বাইকে অপু বসে আছে, এই সিট খালি, নিশ্চয়ই পরী ওঠার চেষ্টা করবে, তুর্যর পাশে শুধু আমাকেই মানাবে। দিশা তুর্যের বাইকে গিয়ে বসলো। পরী দিশাকে তুর্যের বাইকে উঠতে দেখে রাগে ফুঁসছে। ব্যাপারটা তুর্য বাঁকা হেসে খুব এনজয় করছে। অয়ন আঞ্জুমান আরাকে বলল, অপি ওঠো বাইকে, পরী ওর বাইকে। পরী রাগ করে দাঁড়িয়ে আছে দেখে অয়ন পরীর কানের কাছে ফিসফিসিয়ে বলল, পরী রেগে রয়েছিস কেন? মুখের সাজ নষ্ট হয়ে যাবে তো, বাইকে উঠতে বলছি তোকে। অয়ন আঞ্জুমান আরাকে গাড়িতে তুলে দিল। তুর্য অপুর হাতে অনেকগুলো খাবারের প্যাকেট আর এক বোতল পানি ধরিয়ে দিল। আঞ্জুমান আরা মৃদু স্বরে তুর্যকে বলল, তুর্য এসবের কোনো দরকার ছিল না বাবা, শুধু শুধু এতগুলো টাকা খরচ করলে। আমি অপেক্ষায় থাকবো সেদিনের আশায়। কথাটি বলে মুচকি হেসে পরীকে বলল, পরী সাবধানে থেকো মা, আসছি আমি। গাড়ি ছেড়ে দিয়ে নিমেষেই চোখের আড়াল হয়ে গেল। তুর্য অয়নের দিকে চেয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে ভ্রু কুঁচকে বলল, আন্টি কি বলে গেল আমায়? কোন দিনের অপেক্ষায় থাকার কথা বললো আন্টি? অয়ন তুর্যের কাছে এসে তখনকার পুরো কথাগুলো বলল। তুর্য তো অয়নের কথা শুনে অবাক হয়ে অয়নকে জড়িয়ে ধরে বলল, কি বলছিস অয়ন ভাই, তুই নিজেও জানিস না তুই আমার জন্য কি করলি। এবার দেখ তোর বোনের আমি কি হাল করি। তুর্য অয়নকে ছেড়ে পরীর কাছে গিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, বউ দিশাকে আমার বাইকে রেখে রাগ করেছো তুমি? রাগ করো না বউ। কথাটা বলে তুর্য পরীর হাত ধরে বলল, চলো আমার বাইকে ওঠো। পরি তুলসীর দিকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, এই একদম বউ বউ করবেন না বলে দিলাম। আর আপনার কেন মনে হলো আমি রেগে রয়েছি? আমি যাব না আপনার বাইকে, সব সময় যত সব ঢং দেখায়। আপনি একাই যান আপনার বাইকে। কথাটা বলেই মুখ ভেঙচি কেটে অয়নের বাইকের দিকে হেঁটে যেতে লাগলো। তুর্য অয়নকে ইশারা করলো দিশাকে ওর বাইকে ওঠাতে। অয়ন ইশারা বুঝতে পেরে দিশাকে বলল, দিশা বাইকে ওঠ। পরি তুই তুর্যর বাইকে উঠে পড়, সামনে একটা মেলা হচ্ছে, চল ঘুরে আসি। অয়ন কথাটা বলে দিশাকে হ্যাচকা টেনে বাইকে ওঠালো। তুর্য আয় তুই বলে বাইক টেনে চলে গেল। পরি অসহায় দৃষ্টিতে অয়নের যাবার পথে চেয়ে রইল। তুর্য বাইক নিয়ে পরির সামনে দাঁড়িয়ে বলল, পরি দেরি হচ্ছে কিন্তু, তাড়াতাড়ি বাইকে ওঠো, রাস্তার মাঝে সিন ক্রিয়েট করো না প্লিজ। কথাটা বলে তুর্য পিছনে তাকিয়ে দেখে পরি রেগে উল্টো দিকে হাঁটা শুরু করে দিয়েছে। তুর্য বাইক চালিয়ে পরির কাছে এসে পরির হাত ধরে হ্যাচকা টানে বাইকে উঠিয়ে বলল, পরি আর তো মাত্র কয়েকটা দিন, তারপর তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই এই কয়েকটা দিন আমাকে একটু সহ্য করো প্লিজ। কথাটা বলে বাইক স্টার্ট দিল। মেলায় এসে বাইক থেকে নেমে পরি আর দিশা দুজন ঘুরে ঘুরে সব কিছু দেখছে। অয়ন আর তুর্য, অয়ন ওদের পিছনে, তুর্য ওদের থেকে একটু দূরে গিয়ে পাশের দোকান থেকে একটা লাল চুড়ি আর একটা নীল চুড়ির ডজন নিল। নীল চুড়ির ডজনটা পকেটে রেখে দিল, আর লাল চুড়ির ডজনটা দিশার কাছে গিয়ে দিশার হাতটা ধরে স্মিত হেসে পরির দিকে তাকিয়ে দিশার হাতে পরিয়ে দিল। দিশা তো বিশ্বজয়ের হাসি দিল, পরি এটা দেখে একটু কষ্ট লুকানো হাসি দিল। সবাই এগিয়ে যাচ্ছে, পরি একটু পিছনে পড়ল। তুর্য একটু থেমে গিয়ে পরিকে হ্যাচকা টানে আড়ালে নিয়ে গেল। পরি তো রেগে আগুন হয়ে আছে। তুর্য পরির হাতটা ধরে জোর করে হাতে চুড়ি পরিয়ে দিয়ে চলে গেল। আড়ালে লুকিয়ে দেখলেও পরি চুড়িগুলোর উপর হাত দিয়ে মিষ্টি করে হাসছে। পরি চুড়িগুলোর উপর হাত বুলিয়ে দেখছে। মনের অজান্তেই পরির মুখে হাসি ফুটে উঠল। মুখে হাসি রেখা টেনে মনে মনে বলল, এটা তুর্যর কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার, খুব যত্ন করে রেখে দেবো আমি। দেখ আমি এসব কেন ভাবছি, আমি তো তুর্যকে চাই না, আমি তো ডিভোর্স দিয়ে দিব তুর্যকে, কিন্তু এই সামান্য উপহার আমার কাছে অনেক দামি হলো কেন? এত খুশি বা কেন হলাম আমি? আর তুর্যর আশেপাশে দিশাকে দেখলে আমার রাগ হয় কেন? আমি কি সত্যি তুর্যকে ভালোবেসে ফেলেছি? আচ্ছা এভাবে কি ভালোবাসা হয়? এটাকে কি ভালোবাসা বলে? আমি নিজেই তো কনফিউজড, ধাত্তারি কিছুই বুঝতে পারছি না, সবকিছু কেমন যেন গুলিয়ে ফেলছি আমি। দিশা অয়নের কাছে এসে বলল, ভাইয়া চলো ফুচকা খেয়ে আসি, তোমরা ফুচকার দোকানে যাও, আমি পরীকে নিয়ে আসছি। অয়ন আর তুর্য ফুচকার দোকানে গেল, পরী একটু সাইডে ছিল। দিশা পরীর কাছে এসে বলল, এই পরি চলো আমরা ওই দিকে কি আছে দেখি। কথাটি বলে দিশা পরীকে টেনে মেলার ভিড়ে নিয়ে গেল। মনে মনে অট্ট হাসি দিয়ে বলল, তোরে তো আমি তুর্যর পাশে ঘেঁষতেই দিব না, আমরা এখন ফুচকা খাবো, বিশেষ করে তুর্যর সাথে, তোকে ফুচকাই খেতে দেব না, সেই জন্যই তো মেলার ভিড়ে এনেছি, যাতে তুই আমাদের দেখতেই না পাস। দিশা ভাবনা শেষে গলাটা খ্যাক করে বলল, পরি তুমি এখানে দেখো, আমি পাশে দেখছি। পরি দিশার কথা শুনে স্মিত হেসে বলল, ঠিক আছে, কিন্তু অয়ন ভাইয়ারা কোথায়? দেখছি না তো কাউকে। দিশা পাশের দোকানে কানের দুল হাতে নিয়ে দেখতে দেখতে পরিকে বলল, ওরা পাশেই রয়েছে, মেলার ভিড়ে হয়তো ভালো লাগছে না তাই এক পাশ দাঁড়িয়ে আছে, তুমি দেখো আমি আসছি একটু। পরিকে কিছু বলার সুযোগ না দিয়ে দিশা মেলার ভিড়ে ঢুকে গেল। ফুচকাওয়ালাকে বলল, মামা 3 প্লেট ফুচকা দিন তো। দিশা ফুচকাওয়ালাকে অর্ডার দিয়ে ওদের পাশে বসলো। অয়ন 3 প্লেটের কথা শুনে ভ্রু কুঁচকে দিশাকে বলল, 3 প্লেট কেন দিশা? আমরা তো 4 জন রয়েছে এখানে, আর পরি কোথায়? ওরে তো দেখছি না, পরিকে নিয়ে আয়, একসাথে খাবো। দিশা তুর্যের কথা শুনে স্মিত হেসে বলল, ভাইয়া পরিকে ডাকতেই তো গেলাম, ও বলল ওর নাকি ফুচকা ভাল লাগে না, তাই ফুচকা খাবে না, মেলা দেখবে, তাই তো আমি নিজেই চলে আসলাম, এই তো ফুচকা এসে গেছে, নাও সবাই। দিশা ফুচকার প্লেট হাতে নিয়ে খেতে খেতে চোখে মুখে বিরক্তির ছাপ এনে মনে মনে বলল, দুটো সব সময় শুধু পরিপুরি করেন, যত সব পরি যেন ওদের সব। তুর্য ফুচকা একটা মুখে নিয়ে মনে মনে বলল, আশ্চর্য, এমন মেয়েও আছে যে কিনা ফুচকা পছন্দ করে না, মেয়েরা তো ফুচকা খাবার কথা বলে দৌড়ে গিয়ে বসে, আর পরি তো দেখছি পুরোই আলাদা। কথাগুলো মনে মনে ভেবে আস্তে আস্তে খাচ্ছে তুর্য। দিশার অয়নের খাওয়া প্রায় শেষের দিকে, তুর্য আস্তে আস্তে খাচ্ছে, তাই এখনো অর্ধেকটা বাকি রয়েছে। পরি এদেরকে ফুচকা খেতে দেখে চেয়ার টেনে বসে মুখটা ভার করে বলল, কি ব্যাপার, তোমরা আমাকে রেখেই ফুচকা খেয়ে নিলে? আমাকে ডাকলেও না একটিবার। আমি খেলে কি তোমাদের ভাগে কম পড়ে যেত? অয়ন পরির কথা শুনে অবাক হয়ে দিশার দিকে চেয়ে বলল, দিশা তোকে ডাকতে গেল, তুই তো দিশাকে বললি তোর নাকি ফুচকা খেতে ভালো লাগে না, তাই আমরা খেয়ে নিলাম। বস, এখানে আরেক প্লেট অর্ডার দিচ্ছি।